জেলা শাসক ও মহকুমা শাসকের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের উন্নয়নে বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ও মহকুমা শাসক সৌরভ বারিকের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক হয়। উক্ত বৈঠকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ পূর্ত দপ্তর, সেচ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, KMD-র আধিকারিকরা হাজির ছিলেন। বৈঠক শেষে সাংসদ পার্থ ভৌমিক বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের ফলে জল জমার সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। নীলগঞ্জ খাল ও ত্রিমোহিনী খাল সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুর অঞ্চলে নিকাশি ড্রেনকে MDA করে দেবে, আগামী বছর জমা জল সমস্যা দূরীকরণে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আমডাঙ্গায় বেশ কয়েকটি রাস্তা স্বাধীনতার পর হয়নি, সেই রাস্তাগুলো যাতে দ্রুত করা হয় তা নিয়ে জেলা শাসক ও জেলা সভাধিপতি দেখবেন। তার সংযোজন ব্যারাকপুর ওয়ার্ডলেস মোড় থেকে ফ্লাইওভার পর্যন্ত রাস্তাঘাট চৌড়া ও ড্রেন নির্মাণ এবং শিউলি পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, অটো ও টোটো সমস্যা নিয়ে নীতি প্রণয়ন করা হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে, অটো ও টোটো সমস্যা মেটাতে মহকুমা শাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। দখলদার উচ্ছেদ নিয়েও এদিন আলোচনা হয়েছে, তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এনজি। যেহেতু শিউলিটা আপনারা জানেন একটা বিস্তৃত এলাকা, সেই জন্য সেখানেও অনেক কিছু রাস্তাঘাটের আমাদের করতে হবে, সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যারাকপুর মিউনিসিপালিটির ওয়ারনেস বোর্ড থেকে ফ্লাইওভার অবধি তার ড্রেন এবং রাস্তা চওড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যারাকপুর থেকে একটা ড্রেন নীলগঞ্জ খালে গিয়ে পড়বে, যাতে জমা জলে শহরের সমস্যাটা মুক্ত হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নৈহাটি এবং জগদ্দলের মামুদপুর গ্রামের যাতে জলটা না জমে হাইওয়ের ফলে, সেটা যাতে ত্রিমোহিনী খালে ফেলা হয়, তার জন্য KMD এর সাথে আজকে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই অটো টোটোর সমস্যা নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই লোকসভার মধ্যে আমাদের একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা কিছু নীতি প্রণয়ন করছি এবং আমাদের একটা SDO সাহেবের নেতৃত্বে একটা কমিটি গঠন হচ্ছে, যারা দেখবে যে কত অটো চলার কথা, কত অটো ব্যারাকপুর লোকসভার মধ্যে চলে, সেই কমিটিতে SDO সাহেব থাকবেন, তার প্রতিনিধি পুলিশ কমিশনার সাহেবের প্রতিনিধি থাকবেন, চেয়ারম্যান সাহেবের একজন প্রতিনিধি থাকবেন এবং লোকালি যারা ট্রেড ইউনিয়ন করে তাদের একজন প্রতিনিধি। আমরা PWD-র রাস্তাটা যেখানে যেখানে বড় করা সম্ভব সেখানে সেখানে ঘোষপাড়ানোর বড় দেব, আর যারা এর আগে জোর করে দখল করে রেখেছিলেন আমরা তাদের পুনর্বাসনেরও একটা পরিকল্পনা করছি। আমরা জায়গা খুঁজছি, যে জায়গাটা পেলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দেবো, কারণ আমরা মমতা ব্যানার্জি চান না কারুর পেটে লাফিয়ে পড়ি, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের সেই সময়টুকু ব্যবহার করতে। এটাই মূলত আলোচনার জিস্ট আপনাদের বললাম। আমাদের পরবর্তী মিটিং হচ্ছে 10ই নভেম্বর, সেকেন্ড স্যাটারডে। এখানে দেখুন, আপনারা অবগত আছেন যে বর্ষাকালে কোনো কাজ হয় না, বর্ষাকালে এখন সব DPR তৈরি হচ্ছে। আমি যখন 10ই নভেম্বর বসব আমি আপনাদের বলে দেবো কখন কাজ শুরু হবে। না না, ওই যে আমরা বললাম যে ওটা একটা সেগ্রিগেটেড, কত আইনি অটো চলে কত বেআইনি অটো চলে, এখন এটাকে সেগ্রিগেট করা, তারা এই কমিটি তারা বসে ঘুরে, আমার শুধু ব্যারাকপুর লোক স্যার, না উনি আমায় কিছু বলেন না। না আপনারা ইতিমধ্যে, আমি তো, আমাকে ভাটপাড়ার বিধায়ক কোনো রকম কোনো প্রপোজাল দেয়, বাদবাকি বিধায়কেরা প্রপোজাল দিয়েছে,
এখন কেউ না দিলে তো আর আমি জোর করে তার থেকে কেড়ে আনতে পারবো না। উনি যদি দেন আমি নিশ্চিত ভাবে উনার প্রস্তাবও নিয়ে যাব। আর দেখুন আমি সবাইকে নিয়ে ডেভেলপমেন্টের কাজ করতে, এখন যারা যারা আমাদের সাথে ডেভেলপমেন্টের কাজ করতে আসবে, মমতা ব্যানার্জির স্বপ্নকে বাস্তবায়িত করতে আসবে, তারা সবাই স্বাগত। আমি নির্বাচনের আগে আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল যে গোলঘর হাসপাতালকে আমরা উন্নত করব। আপনারা দেখবেন যে দুর্গাপুজোর পরেই হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আমার এমপি ল্যাড থেকে আমি 2 কোটি টাকা দিয়েছি। বিএন বোস হাসপাতাল নিয়ে অনেক আলোচনা আজকে হয়েছে, যেখানে একদম ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে আগে আমরা হাত দিচ্ছি। বিএন বোসের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, নৈহাটি হাসপাতাল, সেখানেও 2 কোটি টাকা দেওয়া হয়েছে যাতে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট হয়। কারণ আপনারা জানেন যে কল্যাণী হাইওয়ে হয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও বেড়ে গেছে, একটা ট্রমা কেয়ার হচ্ছে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে, যেহেতু ওটা হাই রোডের পাশ। এবং আপনারা জানেন আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে জুট শ্রমিকদের নিয়ে আমি সেসব দিয়ে আন্দোলন করবো।